আবাস যোজনা প্রকল্পের অডিট করতে বোলপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল বোলপুরে দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল আবাস যোজনা প্রকল্পের অডিট করতে কেন্দ্রীয় প্রতিনিধি দল বোলপুরে বোলপুরে দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল আবাস যোজনা প্রকল্পের অডিট করতে বোলপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল শ্রীনিকেতন ব্লকের বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন তারা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা কি জানালেন গ্রামবাসীরা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে দেখো গ্রামবাসীরা তার যেটা অভিযোগ বা তাদের যে দাবি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বিস্ফোরক সেটা কিন্তু বলা যেতে পারে তার কারণ এদিন যখন কেন্দ্রীয় যে দুই সদস্যের প্রতিনিধি দল যখন গ্রামে গেছিল অর্থাৎ বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লকের রূপপুর যে গ্রাম বা রূপপুর যে গ্রাম পঞ্চায়েত সেই রূপপুর গ্রাম পঞ্চায়েতের অধীনেই রূপপুর বাহাদুরপুর সহ একাধিক গ্রামে কেন্দ্রীয় দুই সদস্যের প্রতিনিধি দল কিন্তু তারা আজকে এসেছেন এবং তারা পরিদর্শন করছেন তাদের পরিদর্শনের প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে বাড়ি সে বাড়ি নিয়ে তারা কিন্তু অডিট করতে এসেছিলেন যে বাড়ি এই প্রকল্পের আওতায় যারা বাড়ি পাওয়ার দরকার যারা গরিব মানুষ অর্থনীতিতে পিছিয়ে তারা আদৌ পেয়েছে কিনা সঠিকভাবে সেই প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে কিনা এই সামগ্রিক বিষয় নিয়ে তারা কিন্তু খতিয়ে দেখতে এসেছিলেন কিন্তু দেখো বাহাদুরপুর বা রূপপুর যে সমস্ত গ্রামগুলি রয়েছে এই গ্রামে কিন্তু বেশ কিছু মানুষ যে অভিযোগটা সামনে নিয়ে আসছে তোমাকে আবারও বলছি সেটা অত্যন্ত বিস্ফোরক তারা বলছেন যে যারা বাড়ি রয়েছে তাদের যাদের আর্থিকভাবে সচ্ছল তারা কিন্তু বাড়ি পেয়েছে কিন্তু যাদের বাড়ি পাওয়ার কথা তারা কিন্তু বাড়ি পায়নি এমনটাই কিন্তু অভিযোগ দেখো খুব স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা কেন্দ্রীয় প্রতিনিধি যে দল সেই দলের কাছে কিন্তু তারা কিন্তু একরাশ পাহাড় প্রমাণ যে অভিযোগ বা ক্ষোভ তারা কিন্তু উগড়ে দেন এবং অবশ্যই তারপরে সেখানে আমরা দেখি যে সেখানেও কিন্তু স্থানীয় যারা প্রশাসনিক আধিকারিক তারাও কিন্তু ছিলেন এবং এই কেন্দ্রীয় দল কিন্তু পরিদর্শন করছেন দেখো খুব স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো যে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন দেশ তো পথেই অবশ্যই রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাট কারণ তুমি জানো যে শাসক দল এই রাজ্যের তাদের যেটা অভিযোগ উঠেছিল যারা অভিযোগ করেছিলেন যে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা তারা কিন্তু আটকে দিচ্ছে কেন্দ্রের পাল্টাও কিন্তু অভিযোগ যে দুর্নীতি হয়েছে কিন্তু আজকের এই চিত্র সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাহলে গলত কোথায় কাদের কারা এই গড়িমসি করেছে টোটালটাই কিন্তু তদন্ত সাপেক্ষ সব মিলিয়ে দেখো কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে তারা ঘুরে দেখছেন মানুষের সঙ্গে কথা বলছেন স্থানীয় প্রশাসনের কথা বলবেন এবং তারা গিয়ে কিন্তু দিল্লিতে গিয়ে তারা কিন্তু রিপোর্ট জমা দিবেন এমন এটা চিত্র কিন্তু উঠে আসছে বীরভূমের শহর বোলপুরের বোলপুর মহকুমার বিভিন্ন গ্রামে সেটা কিন্তু বলা যেতে পারে ধন্যবাদ মনা কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে